সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছো এবং এই পরিবার থেকে যেভাবে তুমি কষ্টের সঙ্গে পড়াশোনা করেছো, আমার তোমার পরিবারের মা বাবার মুখ উজ্জ্বল করেছো, শুধু পরিবারের নয় তুমি এলাকার মুখ উজ্জ্বল করেছো। তোমাকে জাস্ট আমরা সৌজন্য সাক্ষাতের জন্য এখানে এসেছি, তোমাকে সামান্য একটা মিষ্টি মুখ এবং ফুলের তোড়া দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তোমার এই মেধার যাতে বিকাশ আরও বৃদ্ধি পায় এবং আরও তুমি আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করতে পারো, তার জন্যই আমরা তোমাকে সর্বত্রভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমাদের দুলালদা আছে, তোমার এখানকার যারা আছে, আমাদের আদরদা, তোমার জয়ন্ত, এখানকার যারা আমাদের এখানকার নেতৃত্ব আছে, সবসময় তোমার পাশে থাকবে। আমি তোমার এই বিষয়টা আমাদের ব্লক সভাপতিকে জানাবো, আমার সম্মানীয় বিধায়ক মহাশয়কে জানাবো, যাতে সর্বদা তোমার পাশে থাকতে পারে এবং তোমার পড়াশোনার স্বার্থে যাতে কোনো রকম অসুবিধা না ঘটে, তার জন্য সর্বদা আমরা তোমার পাশে আছি। তোমার পাঠ্য বই থেকে শুরু করে যে কোনো বিষয়ে তোমার এখানকার দুলালদার তোকে জানালেই আমাদের কাছে বার্তা পৌঁছে যাবে, আমরা তোমাকে সর্বত্রভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তুমি ভালোভাবে পড়াশোনা করো, তুমি আগামী দিনে একাদশ শ্রেণীতে ভালোভাবে ভর্তি হও এবং আগামী দিনে তুমি আরও বড় জায়গায় পৌঁছে যাও, এই আশীর্বাদ সর্বদা আমাদের পক্ষ থেকে তোমার মাথার উপরে থাকবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।